আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হিউআবার বারাকাতু প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন চিরদিন কেউ বাঁচে না কিন্তু যেই কাজ আমরা করে পেলাম সেই গতি যেন হারিয়ে না যায় চলার গতি যেন অব্যাহত থাকে বাংলাদেশ যেন এগিয়ে যায় সেটাই আমরা চাই এমনটাই বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক বলেছেন নানি আপনি অনেক উন্নয়নমূলক কাজ করেছেন যা প্রশংসনীয় তাই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে ভোটের ব্যবস্থা করে দিন জনগণ যাকে চাই সেই ক্ষমতায় আসবে তাতে আপনি আরও প্রশংসীয় হবেন চোরের মুখে নীতি বাক্য আল্লাহ যেন হেদায়ত করে মরণে ডাক দিয়েছে মনে হয় জনগণ চাইলে ক্ষমতায় আসব আর না চাইলে আসবো না খুবই কষ্ট পেয়েছি তখন সেই কষ্টের কথা আবার মনে করিয়ে দিলেন আহ কি কষ্ট হচ্ছে বুকের ভেতর মানুষ বাঁচে তার কর্মে আর আপনি বাঁচবেন আপনার কুকর্মে আপা আপনার সুর এত নরম হলে আপনার তৃণমূলের কর্মীদের কি অবস্থা হবে মনোবল হারাবেন না আপা এই নিয়ে একজন মন্তব্য করেছেন জীবনে ছয়টি মাস বিনা অপরাধে কারাগারে কাটিয়েছি আর কারো যেন বিনা অপরাধে জেলে যেতে না হয় ঢাকার মাফিয়াদের পতন চাই রাতের আধারে ক্ষমতা দখলের যে নজির গড়ে গেলেন তা জাতি যুগের পর যুগ মনে রাখবে কেয়ামতের আগের দিন পর্যন্ত আপনি ক্ষমতায় থাকেন আমরা আপনার সকল অপকর্ম দেখতে চাই শুনেছি হাদিসে আছে মরার চল্লিশ দিন আগে নাকি মানুষ মৃত্যুর আন্দাজ করতে পারে তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি তা অনুভব করতে পেরেছেন বুক ফুলিয়া আপনার মতো মিথ্যে কথা কেউ বলতে পারে না আপনাকে মানুষ ফেরাউন নমরুদের মতো মনে রাখবে ফেরাউন মির্জাফর ইয়াজ মহিষা যেভাবে চিরদিন মনে রেখেছে আপনাকেও সেইভাবে মানুষ মিথ্যার রানী হিসেবে স্মরণ রাখবে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যে কাজ করে গিয়েছেন আপনি বলতে হবে না বাংলাদেশের মানচিত্র যতদিন থাকবে ততদিন মানুষ মনে রাখবে আরেকজন বলেছেন এমন পিএম এম পাওয়া ভাগ্যের ব্যাপার যে পিএম পরেই মিড নাইট উইন আপনি মরার কথা বলবেন না আপনি মরে গেলে আমাদের কষ্ট করে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে একবার ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখুন আপনাকে দেশে মানুষ কতটা মনে রাখে এবং ক্ষমতা রদবদল হলে হারে হারে টের পাবেন কত ভালোবাসে বাংলার জনগণ আপনাকে সারা জীবন তো চোর বাটবার দুর্নীতিবাজদেরকে ছায়া দিয়ে গিয়েছে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আপনাকে জাতি মনে রাখবে দিন আরেকজন মন্তব্য করেছেন যে এই অকাজ করলে দেশকে এক হাজার বছর পিছিয়ে মানব সম্পদ সহ দেশের অনেক ক্ষতি করেছেন যত তার তারি বিদায় নেবেন ততই দেশের জন্য মঙ্গল এই গতি থাকলে তো দেশ আর দেশ থাকবে না দেশ হয়ে যাইব সন্দেশ এই গতির পুরোপুরি বদলানো প্রয়োজন এবং যত দ্রুত সম্ভব হয় তোমার কবরের গতি নিয়ে চিন্তা করো দেশের গতি নিয়ে ভাবতে হবে না দেশের গতি আরো ভালো হবে ন্যায় বিচার বিচার বিভাগের স্বাধীনতা নাগরিক সুবিধা দুর্নীতি সরকারি দফতর এগুলোর একটাও কি করতে পেরেছেন দু চারটা রাস্তা আর ফ্লাইওভারকে উন্নয়নের সিঁড়ি ভেবে বসে আছেন দেশে এই ধারা অব্যাহত থাকলে শেষ ক্ষমতায় থাকেন কোনো সমস্যা নেই সবাইকে সমান অধিকার দেন সবাইকে কথা বলার সুযোগ দেন বিচার প্রতিষ্ঠা করেন অন্যায়ভাবে কারো উপর জুলুম করবেন না এবং নীতিমুক্ত কাজ করেন বাংলাদেশে আপনি যে নষ্ট রাজনীতি দিয়ে গেলেন সেটার বোঝা আরও কয়েক যুগ বইতে হবে বাংলাদেশের জনগণকে এদেশের মানুষকে আপনি নির্বাচন নামের উৎসব থেকে বঞ্চিত করেছেন শেখ হাসিনা আপনার কি মৃত্যু হবে এটা চিন্তা করেন এবং আপনার দলের এমপি মন্ত্রী ও কর্মীরা সবাই যেন চিরাদিন বেঁচে থাকে আওয়ামী লীগ এটাই মনে করে এদিকে তারা নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে কিনা সেটা তাদের বিষয় আমরা সরাসরি বলিনি প্রত্যাহার করো আমরা বলেছি র্যাব ভালো প্রতিষ্ঠান তারা তাদের সিদ্ধান্ত পূর্ণ পরীক্ষা নিরীক্ষা করতে পারে রোববার সিলেটে সাংবাদিকদের বলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু ব্যাপার গত কিছুদিন হলো মিডিয়ায় বললেন আমেরিকা কি বলল না বললো তাতে আমাদের যায় আসে না আবার বললেন আমাদের প্রশংসা করেছে দশ দিনের মাথায় আবার আমেরিকাকে অনুরোধ তেল মাখা পা ধরা শুরু করেছেন এক মুখে কয় কথা আসলে ফকিরের নাই সরম আর চোরের নেই ধরম বাহিনী প্রধানদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অথচ তারা এখনো বহাল তবিয়তে একটা তদন্ত কমিটি পর্যন্ত গঠন করেনি সরকার এতে করে অধস্থন কর্মকর্তাদের নৈতিকতা ও মানসিকতায় ব্যাপক প্রভাব পড়েছে এইভাবে চললে সরকারের আপিলে আমেরিকা কিভাবে সাড়া দেবে আওয়ামী লীগের সাথে কি অনুরোধ শব্দটা যায় তাদের ভাষা অহংকার ছাড়া কোনো কথা হয় না এখন কেন অনুরোধ বলে দিলেই হয় এটা বিএনপি জামাতের কাজ দু হাজার বাইশ সালে এসে কারোই চিঠি পড়ার সময় নেই আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তো এই ফালতু জিনিস পরে সময় নষ্ট করার প্রশ্নই আসে না বিবেচনা করা চিঠি পেয়ে যদি শাস্তি বাড়িয়ে দেয় তখন কি করবেন আপনি বলেছিলেন বিএসএফ সীমান্তে আর গুলি করবে না পরের দিনই দুইজনকে গুলি করে হত্যা করেছিল ব্যাপারটা হচ্ছে এমন যে কোনো একজন লোক সে আমাকে পছন্দ করে না তার বাড়িতে আমাকে যেতে সরাসরি না করে দিয়েছে তারপরেও আমি তার বাড়িতে যাওয়ার জন্য আকুতি মিনতি করছি শুধু নির্লজ্জ বেহায়া হলেই এমনটা সম্ভব হয় পাগলের প্রলাপগুলো আজ কোথায় হারিয়ে গেল চাবা আজ কোথায় গেল নাকি তেল ফুরিয়ে গেল মন্ত্রী নিকারাগুয়ার প্রেসিডেন্ট দানিয়েল ওর্তেগা এবং ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো এই সাথেই নভেম্বর এমন একটি নির্বাচন করেছেন যেখানে ভোটারদের অবাধে ভোট দিতে দেওয়া হয়নি নির্বাচন সুষ্ঠু হয়নি এই কয়েক মাস আগেই সাতজন প্রেসিডেন্ট পদের প্রার্থী বিরোধী দলের সদস্য সাংবাদিক শিক্ষার্থী এবং নাগরিক সমাজের উনচল্লিশ জন ব্যক্তির বিরুদ্ধে নিষ্পেষণ চাওয়ানো হয়েছে তাদেরকে জেলে পাঠানো হয়েছে বছরের পর বছর ধরে ওর্তেগা মুরিলো সরকার নিকারাগুয়ায় অধিবাসীদের কাছ থেকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কেড়ে নিয়েছে এর মধ্য দিয়ে তারা দুর্নীতিকে অনুমোদন দিয়েছে চালু করেছে দায়মুক্ত দায়ীমুক্তির একটি ব্যবস্থা এই সব কারণে নিকারাগুয়ায় পাবলিক মিনিস্ট্রি এবং নয়জন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন আমেরিকা ট্রেজারি বিভাগ তৈরি থেকে মিয়া হাসিনার বাংলাদেশ সময় আসছে গতকালও তারা একজনকে নির্যাতন করে খুন করেছে টঙ্গিতে পরে বলেছে খুন হয়েছে অথচ পাশের রুমে তার সন্তানদের নির্যাতন করছিল যেন খুন হওয়ার আগে স্বীকারোক্তি প্রদান করে স্বৈরাচারীদের সঙ্গ পরিত্যাগ করে দিয়ে যাদের টাকায় বিলাসী জীবনযাপন করছেন তাদের প্রতি কৃতজ্ঞ ও নমনীয় হন এদিকে কক্সবাজারে একশো চুচল্লিশ ধারা জারি করেছে প্রশাসন কক্সবাজার শহরে একই জায়গায় বিএনপি ও যুবলীগের সমাবেশ সমাবেশ ঢাকায় প্রশাসন একশো চুচল্লিশ ধারা জারি করেছে সমাবেশের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একশো চুচল্লিশ ধারা জারি করা হয় বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় আগামীকাল সোমবার তেসরা জানুয়ারি ভোর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত কক্সবাজার শহরে অবস্থিত বিএনপি অফিস সংলগ্ন শহীদ সরণী সড়ক ও আশেপাশের এলাকায় একশো ধারা জারি করা হয় আজ রবিবার সন্ধ্যায় একশো সুফিয়ান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশি চিকিৎসার দাবিতে কক্সবাজার শহীদ সরণি সড়কে আগামীকাল সোমবার দুপুর একটায় এই সমাবেশ ডেকেছিল কক্সবাজার জেলা বিএনপি সমাবেশে অংশ নিতে এরই মধ্যে কক্সবাজারে কেন্দ্রীয় নেতারা পৌঁছে বলে কক্সবাজার জেলা বিএনপি সাধারণ সম্পাদক আর জানিয়েছেন কেন্দ্রীয় নেতাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম সহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল সাংবাদিকদের জানান এরই মধ্যে সোমবারের সমাবেশকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন সকলকে অবহিত করেছি গণতান্ত্রিক দেশ হিসেবে প্রশাসন আওয়ামী লীগ সহ সকলে সহযোগিতা করবে সেটাই প্রত্যাশা করছি